কোভিডের কারণে কিন্তু আইসিএসসি এবং সিবিএসই বোর্ডের যে মাধ্যমিক পরীক্ষা সেটা কিন্তু সম্পূর্ণরূপে বাতিল করে ফেলা হয়েছে এবং উচ্চ মাধ্যমিকও কিন্তু স্থগিত রাখা হয়েছে। আর এই পরিস্থিতিতে কিন্তু পশ্চিমবঙ্গ বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা পড়ুয়া রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখনো কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি বোর্ডের তরফ থেকে এবং শিক্ষা দপ্তর থেকেও কিন্তু সেরকম কিছু জানানো হয়নি। তো যাই হোক, গতকালকে কিন্তু উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে লেটেস্ট একটা নিউজ বেরিয়ে এসেছে তাদের পরীক্ষা আদৌ হচ্ছে কিনা সেই ব্যাপারে। তো যাই হোক, সরাসরি আজকের ভিডিওতে কিন্তু সেই টোটাল ব্যাপারটা আপনাদের জানিয়ে দেওয়া হবে, টোটাল ব্যাপারটা আপনাদের সাথে ডিসকাস করা হবে। তো চলুন দেরি না করে সরাসরি শুরু করা যাক। আর আপনার বাড়িতে যদি বা আপনার চেনা পরিচিত যদি কেউ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার চেয়ে থেকে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনার মতামত কি রয়েছে, আপনিও কি চাইছেন মাধ্যমিক পরীক্ষা বাতিল হোক নাকি আপনি চাইছেন মাধ্যমিক পরীক্ষা হোক। তো চলুন এবার সরাসরি নিউজটি দেখে নেওয়া যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন করোনার দাপট বেড়ে চলার পাশাপাশি জোরালো হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি। মে থেকে শুরু হতে চলা দশম শ্রেণীর পরীক্ষা ইতিমধ্যে বাতিল ঘোষণা করেছে সিবিএসই এবং আইসিএসসির মতো সংস্থা। তাই সোশ্যাল মিডিয়ায় কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বাতিলের দাবিতে সোচ্চার হয়েছে পরীক্ষার্থীদের একাংশ এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু রীতিমতো গ্রুপ তৈরি করে ফেলেছে তারা। এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের টুইটার হ্যান্ডেল বা ফেসবুক প্রোফাইলে গিয়ে কিন্তু পরীক্ষা বাতিলের দাবি তুলছে তারা। পার্থ চট্টোপাধ্যায় কোনো টুইট করতে না করতে কিন্তু পরীক্ষার্থীরা কার্যত ছাপিয়ে পড়েছে সেখানে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাতিলের দাবিতে কিন্তু বয়ানে যে কাতর আবেদন রাখছে তারা। কেউ বলছে পরীক্ষা দিতে গেলেই করোনায় তার মৃত্যু হবে, কেউ আবার বলছে তারাই বাড়ির একমাত্র সন্তান, মা বাবা তাদের নিয়ে কিন্তু খুব ভয় পাচ্ছে কারণ 18 বছর না হওয়ার কারণে কিন্তু তারা কেউই টিকা নিতে পারেনি। শুধুমাত্র কিন্তু এটাই নয়, বিভিন্ন হ্যাশট্যাগ ক্যাম্পেইনও চলছে টুইটারে, যদি জুনে পরিস্থিতি কেমন থাকবে তা এখনই বলা যাচ্ছে না। সম্ভবত সেই কারণে কিন্তু পরীক্ষা বাতিলের মতো বড় সিদ্ধান্ত এখনই ঘোষণা করেনি রাজ্য সরকার। তবে শিক্ষা মহলের একাংশ এ ধরনের প্রচার নিয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করেছে। শুধুই কি করোনার ভয় নাকি প্রস্তুতিহীনতা, সেই প্রশ্ন কিন্তু উঠেই যাচ্ছে। এক শিক্ষক বলেন, জীবনের প্রথম পরীক্ষা নিয়ে উৎসাহ ফুটতে থাকার কথা ছাত্রছাত্রীদের, পরিবর্তে পরিস্থিতিতে সেই উৎসাহতে ভাটা পড়া স্বাভাবিক। তবে যারা মাস দেড়েক আগে থেকে ফেসবুক টুইটারে অ্যাকাউন্ট খুলে পরীক্ষা বাতিলের সংঘবদ্ধ দাবি জানাচ্ছে তাদের আসল ভয়ের কারণ নিয়ে কিন্তু কিছুটা সন্দেহ হতেই পারে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে অ্যাকাউন্টগুলিতে কোনো আসল নাম বা ছবিই নেই, তাই সেগুলো ভুয়ো এবং এমন সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আবার যে অ্যাকাউন্টগুলিতে নাম বা ছবি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু সংশয় রয়েছে। মার্চ বা এপ্রিলে সেগুলো খোলা হয়েছে অর্থাৎ কিছুদিন আগেই। সোশ্যাল মিডিয়ায় পরীক্ষা বাতিলের যে দাবি সেখানে কিন্তু অনেকের চেয়ে এগিয়ে রয়েছে পরীক্ষার্থী। দেখা যাচ্ছে কিন্তু করোনার ভয়ে, পরীক্ষা বাতিলের ভয়ে সে সরব হলেও বামেদের ব্রিগেডে সে যোগ দিয়েছে। তুমুল ভিড়ের মধ্যে ঢুকে ডি রাজা বা বাচ্চা মৈত্রের মতো নেতা বা সেলিব্রিটি বা বাম সমর্থকদের সঙ্গে কিন্তু সে হাসি মুখে ছবি তুলেছে। শুধু তাই নয়, অনেকের সোশ্যাল মিডিয়ার ক্রিয়াকলাপ দেখে মনে হবে না যে তারা করোনায় ভীত বা অথবা পরীক্ষা সামনে রয়েছে। অনেকে কিন্তু এর বাইরে ঘুরে বেড়ানো সাম্প্রতিক পোস্ট করেছে। আবার কোনো কোনো দিন কিন্তু খান 15 পোস্ট দেখে অবশ্যই মনে হবে না যে সে প্রস্তুতির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। কোনো কোনো শিক্ষকের ধারণা সোশ্যাল মিডিয়ায় কিন্তু সন্তানদের এই ক্রিয়াকলাপের কথা জানেন না অভিভাবকরা। পরীক্ষার মধ্যে ছাত্রদের খেপিয়ে তোলার পেছনে কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্র তত্ত্ব আনছে শিক্ষার্থীদের একাংশ বা শিক্ষকদের একাংশ। এবং সেক্ষেত্রে অভিভাবকরা পরীক্ষার মধ্যে ছাত্রদের খেপিয়ে তোলার পেছনে কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্র তত্ত্ব আনছে শিক্ষকদের একাংশ। ভোট চলাকালীন ভুয়ো অ্যাকাউন্ট থেকে এ ধরনের পোস্ট করে সরকারকে অমানবিক প্রমাণের চেষ্টা চালাচ্ছে বলে আশঙ্কা কিন্তু শিক্ষকদের এক অংশের কিন্তু দাবি। অর্থাৎ যে ব্যাপারটা কয়েকদিন ধরে দেখা যাচ্ছে ফেসবুক টুইটারে কিন্তু ক্রমশ পরীক্ষা বাতিলের দাবি করা হচ্ছে, যেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে তাদের মধ্যে হয়তো ম্যাক্সিমাম দেখা গেছে অনেকে আদৌ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী নয়। আবার এমনও হয়েছে তারা হয়তো যারা টুইট করেছে তাদের মধ্যে কিন্তু বিশেষ কেউ কেউ হয়তো অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে, সেই সমস্ত ছবিও ফেসবুকে টুইটারে পোস্ট করেছে বা ইনস্টাগ্রামে পোস্ট করেছে, কিন্তু সেই সমস্ত ঘুরে বেড়াতে তাদের কোনো সমস্যা হচ্ছে না, শুধুমাত্র পরীক্ষা নিলেই তাদের সমস্যা হবে সেই কারণে তারা টুইট করে যাচ্ছে। তো এই ব্যাপারটাই সরকারের চোখে এসেছে, সেই কারণে তারা ক্লিয়ারলি ব্যাপারটা জানিয়েছে। তবে পরীক্ষা বাতিল নিয়ে এখনো সেরকম চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, অবশ্যই যখন নেওয়া হবে ভিডিওর মাধ্যমে কিন্তু সবার প্রথমে জানিয়ে দেওয়া হবে।